সরু এটা আমার উদাহরণ দিম। এটা ক্রিকেট তোমালে চা, যুবরাজ সিংয়ে ছয়টা বলত ছয়টা সিক্স মারছিল, হয়নে? কত আসিল এই 2007 আসিল কথাটো না, মাইন্ড পাওয়ার তো মানে নিজের এটিটিউড মেক্স দ্য ডিফারেন্স। 2007 যুবরাজ সিংয়ে টি টুয়েন্টি খেল এখন ছটা বলত ছয়টা সিক্স মারিছিল, কার এগেনস্টত? ইংল্যান্ডর এগেনস্টত। বলার কোন আসিল? স্টুয়ার্ট ব্রড। তার আগত এটা ঘটনা, এটা তোমালোকে হব পারা ছটা বলত ছটা সিক্স মারা ইমান সহজ কাম নহয়, তোমার ক্যালকুলেশন আর ফোকাস ইমান বেশি লাগিব, তাহলে প্রতিটো বল তুমি সিক্স মারিব লাগিব, পাঁচটাও সম্ভব কিন্তু ছটার ভিতর ছটা সিক্স মারা নেক্সট টু ইম্পসিবল। আর খুব কম হয়েছে, টি টুয়েন্টিত সাগে হওয়াই নাই নাকি, মানে যান দূর জানো ফোর্সও হয়েছে, ছটা সিক্স আছে নাকি টি টুয়েন্টিত? নাই সাগে টি টুয়েন্টিত, এনে বেলেগ খেলা বিলাকত আছে, তোমালোকে জানাত আছে না টি টুয়েন্টিত সিক্স যুবরাজ সিংয়ের বাহিরে ছটা বলত ছটা সিক্স জানাত আছে? নাই নাই, ময়ও জানাত নাই। গতি ছটা বলত ছটা সিক্স ইজ নট এ ইজি থিং, ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং। ইউভ্রাজ সিংয়ে কেনেকে করিব পারলে, কি খাইছিল ঘরত? ইমান হরলিক্স না দীপক শর্মার মোটিভেশন শুনি আছি মানে, এটা কি কইসিলা? এনার্জি কেনেকে বেশি হল? এক্স্যাক্টলি, এই যে মই তোমাক কলো যে ফোকাস, তারে আগত সেই ওভারটোর আগত এন্ড্রিউ ফ্লিন্ট অফ যিজন বোলার আছিল, সরু কথা দেই, খেলা তোমালোকে কি করা চা, আইপিএল বড়িয়া শেষ, টিভি বন্ধ শুই থাকিল, তাতেও একটা লাইফের মেসেজ থাকে। তারে আগত এন্ড্রিউ ফ্লিন্ট অফ বলে যিজন বোলার আছিল, তেও আছিল অলপ এগ্রেসিভ, তেওর একটা কাজিয়া লাগিছিল, কার লগত কাজিয়া লাগিছিল? যুবরাজ সিংয়ের লগত কাজিয়া লাগিছিল। আর এই বহুত ফ্লিন্ট অফে তাক খুব বহুত বেয়াকে কৈছিল, আনকি আম্পায়ার আহি কেনে পিছত তেওঁলোকক বাধা দিব লগা আছিল, ইমান কাজিয়া। তারপিছত যুবরাজ সিংয়ের একটা এটিটিউড মাইন্ডত সোমাল যে তোক মই দেখাই আছো। সেই যুবরাজ সিংয়ে সরুর পর কিমান বেটিং করেছে, ছটা বলত ছটা সিক্স মারি পোৱা নাই, সেই যুবরাজ সিংয়ের সিদ্ধান্ত কি হল? মাইন্ড, আকো কৈছো গোটেই মাইন্ড পাওয়ার। সেই বেটখন সি আগদিনাও পাইছিল, পিছদিনাও পাইছিল, কিন্তু সিদিনাখন আর আগদিনা আর পিছদিনা বা অন্য দুশোখন খেলার মাজত পার্থক্য কি আছিল? তার ব্রেইনত একটা ফোকাস সোমাই গেল, তোক মই দেখাই আছো। ফ্লিন্ট অফ বেচারা কাজিয়া লাগে গুছি গেল, বলিকা বকরা কোন হল? স্টুয়ার্ট ব্রড। ছটা বলত ছটা সিক্স মাইলে, তার মানে যেতিয়া তেওঁ বেটিং করে আছিল পৃথিবীর, মই আন বেটিং করতে থাকতে কি বহুত কিবা কিবি নয় ছয় আহি থাকে, সেই সময়ত যুবরাজ সিংয়ের কারণ ছটা বলত ছটা সিক্স আকো কৈছো নেক্সট টু ইম্পসিবল, বেলেগ একোয়ে আছিল, কেবল বলটো আছিল আর আজি ফালিম। এটিটিউডটো তার কেনেকুৱা আছিল? বলটো আহি আছে আর আজি মই ফালিম। তেতিয়া সি বলটো কেনেকুৱা দেখিছিল জানা? সম্ভব ফুটবলৰ নিচিনা দেখিছিল, কারণ ইমান স্পীডত অহা বল এটা বেটেদি সিক্স কোবাবলে বহুত, সি মানে ডিটারমিন। প্রথম কথা এখানে কৈছো, তুমি ডিটারমিশন যেতিয়া কৰি লবা যে মই কৰিমেই, তেতিয়া তোমার নর্মেল মেন্টাল সেটআপতকে মেন্টাল সেটআপটো কি হয়ে যায়? বেলেগ হয়ে যায়, বুঝছেনে কথাটো? নর্মেল মেন্টাল সেটআপতকে কি হয়ে যায়? মেন্টাল সেটআপটো বেলেগ হয়ে যায়, সেখানে ডিটারমিনেশন তো লাগবে, ফোকাস গোলটো লাগিব, যেদরে যুবরাজ সিংয়ে, আর এই তুমি হয়তো কেউ করবও নয়, যুবরাজ সিংয়ে কিন্তু সেই সময় সাইকোলজিক্যালি এনেকা একটা মেন্টাল কন্ডিশনত সোমাই গেছিল যে মোক বেয়াকে কৈছে, হয়তো কিবা একটা বেয়া ভাষা কৈছে, বেয়া শব্দ কৈছে, তার মাইন্ডত রয়ে গেছে, বেটটো যদিও তার ইয়াত আছে, ব্রেইনটো তার বলটুত, মানে তেওঁ নন স্ট্রাইকারও দেখা নাই, কোন বলার আছে সেটাও দেখা নাই, খালি বলটো মানে আহ তয়ে যে আহ। সেইকাৰণে ডিটারমিনেশন আর এটিটিউড, হুয়েন আওয়ার মাইন্ড ফিক্স সামথিং যে মই এটা করিমেই, নো পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড ক্যান রেসিস্ট ইউ। আর যুবরাজ সিংয়ের এই খেলখন পারলে ইউটিউবত চাবা, ছটা বলত ছটা সিক্স, সেটা ধেমালিও নহয়, কোইনসিডেন্টও নহয়, ইটস প্রি প্ল্যান্ড বাই দ্য মাইন্ড অফ যুবরাজ সিং। যুবরাজ সিংয়ের প্রি প্ল্যান্ড আছিল, মাইন্ডর প্রি প্ল্যান্ড যে আজি মই কিবা এটা করে দেখাম। আর একটা কথা কো, ফ্লিন্ট অফর লগত যদি কাজিয়া না লাগিলে হেতেন, সি ছটা বলত ছটা সিক্স কেতিয়াও মারিব নোৱাৰিলে হেতেন, মানা নেই এই কথা? যদি ফ্লিন্ট অফর লগত আগৰ ওভারটোত কাজিয়া নহল হেতেন, কেতিয়াও সি মারিব নোৱাৰিলে হেতেন, কিয় নোৱাৰিলে হেতেন? কারণ সি নর্মেল খেলি গল হয়, সেখানে আজির পর টেক ইট এজ এ ডিটারমিনেশন। ওকে, আর আমি সব একেলগে আছো, আসুন নাই? ইয়েস।